একজন ভাই প্রশ্ন করেছেন যে সূরা হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করলে 70,000 ফেরেশতারা সকাল সন্ধ্যায় তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে, এই হাদিসটি সহি কিনা? জি, জাযাকাল্লাহ খায়ের প্রিয়দিনী ভাই, আসলে এই হাদিসটি আমার জানা মতে সহি নয়। সহি রেওয়ায়তে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই ধরনের হাদিস বর্ণিত হয়নি, বরং এই হাদিসটি হচ্ছে দাঈফ। আসলে একজন মুমিন শুধুমাত্র ফজরের পরে এবং মাগরিবের পরে কয়েকটি আয়াত নির্দিষ্ট করে তেলাওয়াত করবেন এটা নয়। একজন মুমিন পুরো দিন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকারের মধ্য দিয়ে তার দিবসকে অতিক্রম করবেন, তার রাত্রিকে অতিক্রম করবেন, তার পুরোটি সময় যখন তিনি অবসর পান তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্য দিয়ে এবং কোরআনুল করিমের যে আয়াতগুলো তিনি মুখস্থ পারেন, তার অন্তরে বিদ্যমান রয়েছে, সেই সমস্ত আয়াতগুলো তিনি তেলাওয়াত করার চেষ্টা করবেন। যে যখন অবসর হয়েছেন তখনই তিনি তার লিসানকে, তার জবানকে, তার জিহ্বাকে জিকিরের মধ্য দিয়ে কোরআনুল করিম তেলাওয়াতের মধ্যে লিপ্ত রাখবেন। এটা হচ্ছে একজন প্রকৃত মুমিনের গুণাগুণ। এছাড়া আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বেশি বেশি করে করো, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ বেশি বেশি করে পাঠ করো। একজন মুমিন সব সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্য দিয়ে, কোরআনুল করিম তেলাওয়াতের মধ্য দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মধ্য দিয়ে তিনি তার জীবনটি অতিবাহিত করবেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয় কথা, প্রিয় জিকির হচ্ছে 4টি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি বাক্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয়। এছাড়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বললেন, সাবাকাল মুফরিদুন, মুফরিদ যারা তারা অগ্রগামী হয়েছে, তারা মুক্তি পেয়েছে, তারা সফল কাম হয়েছে। তখন সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানিল মুফরিদ, মুফরিদ কারা? তখন আল্লাহ রাসূল বললেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরা ওয-যাকিরাত, যে সমস্ত নরনারী, যে সমস্ত পুরুষ মহিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি জিকির করে তারাই হচ্ছে আল মুফরিদ। প্রিয় ভাইরা, তাহলে শুধুমাত্র নির্দিষ্ট সময়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবেন তা নয়, বরং আপনি পুরো দিন প্রত্যেকটি সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্য দিয়ে আপনার দিবসকে অতিক্রম করবেন, আপনার দিবসকে অতিবাহিত করবেন। এটাই হচ্ছে একজন মুমিনের কাঙ্ক্ষিত বিষয়, একজন মুমিন থেকে এটাই কাম্য। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি এই হাদিসের যে বক্তব্য যে 70,000 ফেরেশতা মাগফিরাত কামনা করতে থাকে, এই বক্তব্যকে বাদ দিয়ে তিনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি ফজরের পর আমি সূরা হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করতে পারি, তাতে কোনো সমস্যা নেই, মাগরিবের পর করতে পারেন কোনো সমস্যা নেই, আসরের পর, জোহরের পর, অন্যান্য সলাওয়াতের পর তিনি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু এই হাদিসটি হচ্ছে দাঈফ, দুর্বল রেওয়ায়েতের হাদিস। কাজে আমরা প্রত্যেকটি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্য দিয়ে, কোরআনুল করিম তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের দিবস অতিক্রম করব, আমাদের জীবন অতিক্রম করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন, আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদের সবাইকে সহি এলেম অনুযায়ী, সহি হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।